নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছো মই মছজিদ। বন্ধুসকল, আজি 139 বছৰৰ পাছত এক ঐতিহাসিকখনৰ সাক্ষী হ'বলৈ গৈ আছে বিশ্বৰ মানৱ জাতি। হয়, আজি হৈছে মহাজাগতিক চন্দ্ৰগ্ৰহণ। আজি কেতিয়াৰ পৰা এই চন্দ্ৰগ্ৰহণ আৰম্ভ হ'ব আৰু কেতিয়া শেষ হ'ব বা কেতিয়ালৈকে চলিব আৰু এই চন্দ্ৰগ্ৰহণে আপোনাৰ জীৱনত কি কি প্ৰভাৱ পেলাব, সবিশেষ তথ্য আপোনালোকক জনাম এইটো ভিডিঅ'ত। খুবেই এটা গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদের ভিডিওটি শেষলকে চাই থাকুক। আর যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে এতিয়াই ভিডিওটি একটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে রাখুক। বন্ধুসকল, আপনাদের কথাখিনি অল্প ভালদরে মন করব। আজি এক ঐতিহাসিকখনের সাক্ষী হবলৈ গৈ আছে বিশ্ববাসী। 139 বছরের পাছত এক বিরল মহাজাগতিক চন্দ্রগ্রহণ হব। আজি এক বিরল পরিঘটনার সাক্ষী হব বিশ্ববাসী। আজি চলিত বর্ষর প্রথমটো চন্দ্রগ্রহণ, তুলারাশি আর ছাতি নক্ষত্রত লাগিব চন্দ্রগ্রহণ। নিশা 8:44 পৰা নিশা 1:20 অব্যাহত থাকিব এই চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের সূতককাল 9 ঘণ্টাৰ পূর্বে আরম্ভ হব। ভারতের আকাশ পরিষ্কার হলে ভালকৈ দেখা যাব এই চন্দ্রগ্রহণ। 139 বছৰৰ পাছত বুদ্ধ পূর্ণিমার দিনা হবলগীয়া এই চন্দ্রগ্রহণ হব আংশিক চন্দ্রগ্রহণ। চন্দ্র পার হয়ে যাওতে পৃথিবীর সম্পূর্ণ ছাঁর পরিবর্তে বাহির অংশর ছাঁহে পড়িব। পুনের এই বিরল মহাজাগতিক পরিঘটনাটা চাবলৈ 2 দশক অপেক্ষা করব লাগিব বিশ্বর মানব জাতিয়ে। 2042 চনত পুনের আকাশত এনে পরিঘটনা দেখা যাব। এই আংশিক চন্দ্রগ্রহণ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আটলান্টিক, ভারত মহাসাগর আর অ্যান্টার্কটিকাত দেখা যাব।